বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান সাংবাদিকদের বলেছেন, বিমানের মধ্যে যারা অস্ত্রধারীর সঙ্গে কথা বলেছেন তারা বলেছেন ওই ব্যক্তি তাদের কিছুটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার বিষয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এম নাইম এ কথা বলেন। ছিনতাইকারী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন এ ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন এ বিষয়টি পাইলট জানিয়েছেন। যারা তার সঙ্গে কথা বলেছেন তারা বলেছেন তাকে সাইকোলজিক্যালি একটু ইমব্যালেন্স মনে হয়েছে, আমরা এটা শুনেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম নাইম হাসান বলেন, ছোট নেইল কাটার খেলনা পিস্তলও আমরা ধরে ফেলি, সিস্টেম এটা করা আছে। অনেক আগে এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না, আমরা এটি তদন্ত কমিটি করব। যদি সে সুস্থ থাকে নিশ্চয় সেও বলবে যে ঘটনাটি কীভাবে ঘটেছে।